নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনিদেব আগামী 5 বছরের মধ্যে অর্থাৎ মার্চ 2021 থেকে মার্চ 2025-এর মধ্যে এই 7 রাশির জাতক জাতিকাকে ঢেলে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। শনিদেব এই 7 রাশির জাতক জাতিকাকে আগামী 5 বছরের মধ্যে অর্থাৎ মার্চ 2021 থেকে মার্চ 2025-এর মধ্যে কোটিপতি করতে চলেছে, অর্থাৎ 2 হাত ভরে দিতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি এবং কিছু নিয়ম রয়েছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি কিন্তু আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি। যদি আপনারা আপনাদের নিজেদের রাশি জেনে স্কিপ করে বেরিয়ে যান তাহলে বড়ই ভুল করবেন, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা মার্চ 2021 থেকে মার্চ 2025-এর মধ্যে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা না বললেই নয়, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা মার্চ 2021 থেকে মার্চ 2025-এর মধ্যে কোটিপতি হতে চলেছে, অর্থাৎ শনিদেব 2 হাত ভরে দিতে চলেছে। এই সময়ের মধ্যে আপনারা কি কি পেতে চলেছেন আসুন জেনে নেওয়া যাক। যারা নিজের একটি বাড়ি তৈরি করতে চান তারা কিন্তু করে ফেলবেন, এবং এর পাশাপাশি নিজস্ব একটি 2 হুইলার হোক বা 4 হুইলার সেটিও কিন্তু আপনারা কিনে ফেলবেন। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে, এবং এর পাশাপাশি এই সময় আপনারা বিজনেস থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। কোন কোন বিজনেস থেকে অর্থ ইনকাম করতে চলেছেন সেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, সকলের ক্ষেত্রে কিন্তু সেই বিজনেসগুলোই প্রযোজ্য হবে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে মার্চ 2021 থেকে মার্চ 2025-এর মধ্যে শনিদেব আপনাদেরকে 2 হাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের ধনের অভাব একদম মিটে যাবে। অর্থাৎ যারা খুব অর্থকষ্টে রয়েছেন সেই অর্থকষ্ট তো কাটবেই কাটবে, সাথে আপনি কেন প্রত্যেকেই চায় নিজস্ব একটি বাড়ি, সেটিও কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং এর পাশাপাশি আপনারা নতুন গাড়ি কিনতে চলেছেন, কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনি করলে আপনাদের পক্ষে অতীব শুভ, বাকি সমস্ত বিজনেসের ক্ষেত্রে শুভ কিন্তু কিছু বিজনেস, স্পেসিফাই কিছু বিজনেসের কথা আমি বলবো, সেই বিজনেসগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোগ্রেস একদম চচ্চর চচ্চর করে বাড়বে, সেটি কিন্তু ভিডিওর শেষ পার্টে আমি বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটাও অবশ্যই পর্যবেক্ষণ করুন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরকে 2 হাত ভরে দিতে চলেছে মার্চ 2021 থেকে মার্চ 2025-এর মধ্যে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। যারা চাকরি করছেন তারা কিন্তু চাকরিতে যথেষ্ট পরিমাণে পদোন্নতি করবেন, এর পাশাপাশি এই সময় আপনারা নিজস্ব একটি বাড়ি, নিজস্ব একটি গাড়ি কিন্তু ক্রয় করতে পারেন, এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে।
এবং বর্তমান যা সিচুয়েশান রয়েছে তার থেকে কিন্তু অনেক অনেকখানি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। কিছু স্পেসিফিক বিজনেস রয়েছে যে বিজনেসগুলো করলে আপনাদের পক্ষে যথেষ্ট পরিমাণে উন্নতি হবেই হবে, বাকি সমস্ত বিজনেস ক্ষেত্রেই হবে, কিন্তু কিছু স্পেশাল বিজনেসের কথা আমি বলবো। সেই বিজনেসগুলো যদি আপনি করে থাকেন তাহলে একদম ডেফিনেটলি আপনারা কিন্তু প্রোগ্রেস যথেষ্ট পরিমাণে করবেন, সেটি আমি ভিডিও শেষ পার্টে বলতে চলেছি। তাই ভিডিও শেষ পার্টটা অবশ্যই পর্যবেক্ষণ করুন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপায় কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ মার্চ 2021 থেকে মার্চ 2025 মধ্যে আপনাদের জীবনে ধনের অভাব প্রচুর পরিমাণে কেটে যাবে। এর পাশাপাশি এই সময় আপনারা নিজস্ব একটি গৃহ, নিজস্ব একটি বাসভবন বা নিজস্ব একটি গাড়ি ক্রয় করতে পারেন, এবং কিছু স্পেশাল বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনি করলে আপনাদের চচ্চর করে প্রোগ্রেস হবে, বাকি সমস্ত বিজনেসের ক্ষেত্রেই হবে, কিন্তু কিছু স্পেশাল বিজনেস কথা বলবো, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রোগ্রেস খুবই স্পিডে হতে থাকবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ মার্চ 2021 থেকে মার্চ 2025 মধ্যে আপনারাও হতে চলেছেন কোটিপতি, এবং সেটি সম্পূর্ণরূপে শনিদেবের কৃপায়। তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান, এবং এই সময় আপনারা যারা নিজস্ব বাড়ি তৈরি করতে চাইছেন তারা কিন্তু নিজস্ব বাড়ি তৈরি করে ফেলবেন, এছাড়াও নিজের একটি গাড়ি কিনতে চাইছেন সেটিও কিন্তু আপনারা কিনে ফেলবেন। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রোগ্রেস চচ্চর করে বাড়বে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসা যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। কিন্তু স্পেশাল কিছু বিজনেসের কথা আমি ভিডিওর শেষে বলবো, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপায় আগামী পাঁচ বছরের মধ্যে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ শনিদেব আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ মার্চ 2021 থেকে মার্চ 2025 মধ্যে আপনারা ডেফিনেটলি কোটি টাকার মুখ দেখতে চলেছেন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হবে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতেই থাকবে, কিন্তু কিছু স্পেশাল বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে আপনাদের এই প্রোগ্রেসের মাত্রাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, সেটি আমি ভিডিও শেষ পার্টে বলতে চলেছি। এবং এই সময় আপনারা নিজস্ব বাড়ি তৈরি করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে শনিদেব আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ শনিদেবের কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে আগামী পাঁচ বছরের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা নিজস্ব গাড়ি এবং বাড়ি তৈরি করে ফেলতে পারবেন, এবং যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে, এবং কিছু স্পেশাল বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রেসটা একটু স্পিডে হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটি ভিডিওর পূর্বে বললাম, এবং সেই স্পেশাল যে বিজনেসগুলো আপনারা করলে আপনাদের এই প্রোগ্রেসের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। প্রথমে আসি কিছু স্পেশাল বিজনেসের কথায়। আমি কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রেস বাড়বেই বাড়বে। যদি আপনি তেলের বিজনেস করেন, অর্থাৎ আপনার নিজস্ব তেলের মিল রয়েছে বা আপনার ছোটোখাটো তেলের কোম্পানি রয়েছে, সর্ষের তেলের কথা বলছি, এর পাশাপাশি আপনি যদি লোহার বিজনেস করেন, এর পাশাপাশি আপনি যদি কয়লার বিজনেস করেন, এবং এর পাশাপাশি আপনি যদি হার্ডওয়্যারের বিজনেস করেন, আপনি যদি গাড়ির বিজনেস করেন, অর্থাৎ আপনার যদি নিজস্ব গাড়ির শোরুম থাকে
বা আপনার নিজস্ব গাড়ির গ্যারেজ থাকে, সেটা দু চাকাও হতে পারে, চার চাকাও হতে পারে বা তিন চাকাও হতে পারে, এই সব বিজনেসে কিন্তু আপনাদের প্রোগ্রেস চচ্চর করে বাড়বে। বাকি বিজনেসের ক্ষেত্রেও হবে, কিন্তু এই সব বিজনেসে একটু বেশি পরিমাণে বা বেশি মাত্রায় হবে। এবার আসুন আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলি যেগুলি আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, শনিদেব বা শনিগ্রহ যাই বলুন না কেন, এটি কিন্তু স্লো মুভমেন্ট প্ল্যানেট, অর্থাৎ ধীরে চলে কিন্তু ধীরে সাকসেস দেয়। আর যেহেতু এটি ধীরগতির প্ল্যানেট, সেহেতু এটি সাকসেসটাও ধীরে দেয়। আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে এই সব প্রোগ্রেস পেতে গেলে, কারণ শনিদেব বা শনিগ্রহ আপনারা প্রত্যেকেই জানেন ন্যায়কারক গ্রহ, অর্থাৎ অন্যায় কিন্তু কখনোই বরদাস্ত করে না। কী কী অন্যায় বরদাস্ত করে না? এক নম্বর অন্যায়, আপনি যদি কাউকে ঠকান, প্রতারণা করেন। দ্বিতীয়, আপনি যদি রাস্তার দুস্থ কুকুরকে হত্যা করেন, মারেন। তিন নম্বর, আপনি যদি পর নারীর প্রতি আসক্তি রাখেন এবং পর নারীকে কুকথা বলেন বা টন কাটেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিন্তু প্রোগ্রেস আপনাদের বহুমাত্রায় লাঘব হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি মদ্যপান করেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রোগ্রেস বহুমাত্রায় কমে যাবে। তাই এই কয়টা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখুন। তাহলে আপনাদেরকে কী কী করতে হবে, এবার পজিটিভের দিকে আমি বলি কী কী করতে হবে। আপনারা প্রতিদিন স্নান করে উঠে পশ্চিম দিকে মুখ করে ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। দ্বিতীয় কথা বলি, আপনারা এই সময় অর্থাৎ আজ থেকেই রাস্তার দুস্থ কুকুরগুলোকে আপনার যতটা সম্ভব ততটা খাবার প্রদান করুন, এবং কোনো মানুষের টাকা চিট করবেন না। যদি পারেন গরিব মানুষকে বা রাস্তায় যেসব ভিখারিরা রয়েছে তাদেরকে কিছু খাবার দিন বা বস্ত্র দিন, সেক্ষেত্রে আপনারই মঙ্গল। তো এই ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি আপনাদেরকে মেনে চলতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।